ক্লিনটন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে এসেছি আমরা। এটি আমাদের একটি বহু পরিচিত জায়গা, আরাকানসাসের নাম আমরা নিশ্চয়ই শুনেছি। আমরা এসেছি টেনেসি থেকে এখানে ড্রাইভ করতে আড়াই ঘন্টা ড্রাইভের পরে আমরা এই আরাকানসাসে এসেছি। আরাকানসাস আমাদের কাছে খুব পরিচিত, প্রেসিডেন্ট ক্লিনটনের জন্মস্থান। তিনি এই আরাকানসাসের গভর্নর ছিলেন এবং গভর্নর থাকা অবস্থায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সফলতম প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং তিনি যখন বাংলাদেশে যান তখন আমার সম্পর্ক হয়েছিল বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে। 2000 সালে আমি সেই অনুষ্ঠানটা এয়ারপোর্ট থেকে লাইভ ধারাবর্ণনা ছিলাম, উপস্থাপনা ছিলাম এবং আমার সাথে আরও 2-3 জন ছিলেন। এবং সেই বিষয়টি আমার মনে আছে, কাজে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রেসিডেন্ট ক্লিনটনের অনারে যে লাইব্রেরিটি করা হয়েছে সেটি এখানে আছে। তার উল্লেখযোগ্য জায়গা যেগুলো তিনি যে ঐতিহাসিক যেসব কাজকর্ম করেছিলেন তার তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় সেই বিষয়গুলো এখানে রয়েছে। এটি একটি মাছের অবয়ব তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে, ঠান্ডা। আমাদের এখন খুব গরম লাগছে কিন্তু তবুও পানি দেখে আমরা কিছুটা প্রশান্তি পাচ্ছি। আর উইলিয়াম জেফারসন ক্লিনটন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ রয়েছে। আমরা ভিতরে যাব, কী কী ভিতরে স্থান পেয়েছে সেই জিনিসগুলো আমরা দেখতে চেষ্টা করব। তবে এটি কিন্তু সবার জন্য করা হয় না, অর্থাৎ আরাকানসাস থেকে আবার যদি কেউ প্রেসিডেন্ট হন তাহলে কিন্তু এইভাবে যে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি করা হবে তা কিন্তু না। তবে উল্লেখযোগ্য কোনো ভূমিকা যদি থাকে, তিনি যদি কোনো সফলতম প্রেসিডেন্ট হন তাহলে করা হবে। তবে প্রত্যেক স্টেট থেকে যারা প্রেসিডেন্ট হন তাদের অনারে কিন্তু এরকম একটি লাইব্রেরি আছে, বিভিন্ন জায়গায় আছে। আর সেই জায়গাটি আমাদের এখানে রয়েছে, প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ক্লিনটনের যেটি, এটি আমাদের সবার ক্লিনটন পরিচিত সারা বিশ্বব্যাপী, বারাক ওবামাও পরিচিত, জর্জ বুশও পরিচিত। কিন্তু আমরা সেখানে হয়তো এখন এই আমি যেহেতু বেড়াতে এসেছি আমি যেতে পারছি না, বা এখানে আমাদের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে কী কী আছে আমরা এখানকার বাঙালি ভাই যারা আছেন তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলবো। চলুন প্রিয় দর্শক, যাওয়া যাক উইলিয়াম জেফারসন ক্লিনটন লাইব্রেরি।